শুরুটা মনে করেন আমি একটা দেখছিলাম বাণীর কাছে একজনের দেখছি, অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখার পরে তা আমি দোকানটা দিলাম, দোকানটা দিয়ে ওই মালি আনলাম। ওই মালাই না চিন্তা করলাম এটা তো চোখের দেখা, এটা তো হাতে কিছু না, আমি এটা ইচ্ছা করলে পারবো। তা আমি মনে করেন কিছুদিন পরে এটা ধরলাম, ধরার পরে এটা করতে 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 যদি নেনা হয় ভালোই হয়, খারাপ না। তা আমি মনে করেন দীর্ঘদিন এটা করলাম, এই যে এই মালগুলো আছে এই মালগুলো আমি নিজেই বানাইলাম। নিজে বানানোর পরে এখন দেখি না বয়স হয়েছে, এটা আর পারি না এখন মনে করেন কিনা আনি। দামের অভিজ্ঞ আছে কত করে বিক্রি হয় বা আনতে হয় এগুলো জানা আছে, তা আমি এগুলো নিয়ে আসি। এখন আল্লাহ রহমতে আমি কিনা নিয়ে আসি, বিক্রি করি, আর যেটা নাকি মনে করেন ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় ওটা আমি এখানে বসে বসে রিপেয়ারিং করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তাহলে আমার তো কাজ জানা আছে, এগুলো মনে করেন কাশফুল, তালপাতা, আবার হোগলা, কলা গাছ দিয়ে বানানো হয়, বিভিন্ন আইটেম নিয়ে বানানো হয় এটা। আবার এই যে ছিকা টিকা আছে ঝুলানো, এগুলা তারপর আপনার অনেক জিনিসই আছে, সাজানো ঘর সাজানো অনেক জিনিস আছে, মানে যা যেটা পছন্দ হয় নেওয়া যায়। তা আমি তো ব্যবসা করতেছি, বুড়ো হয়ে গেতেছি, এটা আমার ছেলে করবে আর কি, আমার ছেলে এখনও করে পরেও করবে, যে পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখে। আর আমার তো মনে করেন সময় এমনি শেষ। মানে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে মৃৎশিল্প আসলে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো আমাদের যে মৃৎশিল্পের যে চাহিদা ছিল এগুলো দিন দিন ইদানিং বাড়ছে, আগে এত ছিল না, ইদানিং বাড়ছে। এখন সবাই হোম ডেকোরের প্রতি অনেক সচেতন, সবাই চায় একটা শান্তির প্লেস বা নিজের বাসাটাকে শান্তির মতো গুছিয়ে রাখতে, তো গুছিয়ে রাখার জন্য এই জিনিসগুলো খুবই উপকারী, মানে খুব সুন্দর করে ঘর সাজানো যায় এগুলো দিয়ে। তাই আর কি এখন এগুলোর চাহিদা ইদানিং অনেক বেশি, এখন ফেসবুকে বা সব কিছুতেই দেখা যায় যে মানুষ এগুলো দিয়ে ঘর সাজিয়ে ভিডিও করতে পছন্দ করে আর নিজের ঘর কেনা গুছিয়ে রাখতে চায়। তাই আর কি এগুলোর চাহিদা ইদানিং বেশি অনেক। আমিও নিজের ঘরকে সুন্দর করে সাজানোর জন্য আর কি যে এরকম একটা টব নিলাম, তো আরও দেখবো, কিনবো আর কি, ঘুরে ঘুরে দেখবো কিনবো।